এবারে আমরা বেগ সময় লেখচিত্র থেকে বিভিন্ন গতির সমীকরণগুলিকে প্রমাণ করব। প্রথমে আসা যাক সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে। আমরা এখানে কি প্রমাণ করব, না সমবেগে গতিশীল একটি বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র ব্যবহার করে s ইকুয়ালস টু vt সমীকরণটা প্রমাণ করব। তাহলে এখানে ধরে নেব যে একটি বস্তু কণা v সমবেগে গতিশীল, তাহলে এই লেখচিত্রটা কেমন হবে, না লেখচিত্র হবে সময় অক্ষের সাথে সমান্তরাল। দেখো তোমাদের এখানে দেখানো হয়েছে। এবার লেখচিত্রের b বিন্দু থেকে সময়ের অক্ষের ওপর bc লম্ব টানলাম, তাহলে আমরা লেখচিত্র থেকে কি জানতে পাচ্ছি, না দেখো OA ইকুয়ালস টু সমবেগ ইকুয়ালস টু v এবং OC ইকুয়ালস টু t ইকুয়ালস টু সময়। এবার দেখো আমরা কি বার করতে চাইছি, না সমবেগে গতিশীল কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব বার করতে চাইছি, তাই তো? তাহলে আমরা কি জানি, আমরা জানি বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল সেটাই হলো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সুতরাং এক্ষেত্রে সমবেগে গতিশীল কণাটির ক্ষেত্রে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব দেখো OABC আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে, সেটাকে আমি হলুদ দিয়ে চিহ্নিত করেছি। এবার এসো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করি। তাহলে s ইকুয়ালস টু কি, OABC আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি, OA ইনটু OC। এবার আমরা কি জানি OA ইকুয়ালস টু v আর OC ইকুয়ালস টু t, তাহলে এই মান বসিয়ে দিয়ে আমরা কি পাচ্ছি, s ইকুয়ালস টু vt, অর্থাৎ আমাদের প্রথম সম্পর্কটি প্রমাণিত হল। এবার সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে আমরা তিনটে সমীকরণ জানি। এবার এই তিনটে সমীকরণকে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব। আচ্ছা, এবার এই তিনটে সমীকরণ প্রমাণের ক্ষেত্রে আমাদের বেসিক অ্যাসাম্পশন সেম থাকবে। মনে করবো একটি কণা সমতরণে সরলরৈখিক পথে গতিশীল, কণাটির প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v এবং t সময় পর কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হল s। এবার কণাটার বেগ সময় লেখচিত্র কেমন হবে, না এবি সরলরেখার মতো হবে। আমরা এই বেগ সময় লেখচিত্র থেকে তিনটে গতীয় সমীকরণ অর্থাৎ v ইকুয়ালস টু ut, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার এবং v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as সমীকরণ তিনটে প্রমাণ করব। এবার এসো দেখে নেওয়া যাক এই গ্রাফ থেকে আমরা কী কী জানতে পাচ্ছি। দেখো b বিন্দু থেকে সময় অক্ষের ওপর bc লম্ব টানা হয়েছে। এবার দেখো OA ইকুয়ালস টু u অর্থাৎ প্রাথমিক বেগ, OC ইকুয়ালস টু t সময় এবং BC ইকুয়ালস টু v ইকুয়ালস টু অন্তিম বেগ, সেটাই এখানে দেখানো হয়েছে। আমরা এবার প্রথম সম্পর্ক অর্থাৎ v ইজ ইকাল টু u প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করব। আমরা সকলেই ত্বরণের সংজ্ঞা জানি, ত্বরণ কাকে বলে, না সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে এক্ষেত্রে ত্বরণ a ইকুয়ালস টু কী লেখা যায়, দেখো বেগের বৃদ্ধি ডিভাইডেড বাই সময় বাকাশ। এবার দেখো আমরা গ্রাফ থেকে কি পাচ্ছি, AO ইকুয়ালস টু প্রারম্ভিক বেগ এবং BC ইকুয়ালস টু v অন্তিম বেগ। তাহলে বেগের পার্থক্য ইকুয়ালস টু কি হচ্ছে, BC মাইনাস AO। হ্যাঁ, তাহলে ত্বরণ ইকুয়ালস টু BC মাইনাস AO বাই OC। এবার গ্রাফ থেকে দেখো AO আর DC হচ্ছে সমান, তাহলে A এর পরিবর্তে আমি DC লিখতে পারি, তাই তো? তাহলে A ইকুয়ালস টু কি হচ্ছে, BC মাইনাস DC ডিভাইডেড বাই OC। এবার আমাদের BC মাইনাস DC মান বার করতে হবে। দেখো গ্রাফ থেকে সহজে দেখা যাচ্ছে যে BC মাইনাস DC ইকুয়ালস টু হচ্ছে BD। আবার গ্রাফ থেকে এটাও দেখা যাচ্ছে যে AD ইকুয়ালস টু OC। তাহলে আমরা ত্বরণ A ইকুয়ালস টু কী লিখতে পারি, ত্বরণ A ইকুয়ালস টু লিখতে পারি BD বাই AD। এটা কিন্তু আমাদের সব জায়গায় মনে রাখতে হবে। আবার AD ইকুয়ালস টু কি, AD ইকুয়ালস টু OC ইকুয়ালস টু সময় t। সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি, BD ইজ ইকাল টু A ইন্টু t। এখন লেখচিত্র থেকে দেখো অন্তিম বেগ v ইকুয়ালস টু BC ইকুয়ালস টু কি, DC প্লাস BD। এবার আমরা DC মানে কি জানি, DC মানে হচ্ছে OA আর BD এই মাত্র আমরা প্রমাণ করলাম AT। তাহলে v ইকুয়ালস টু কী দাঁড়া, তাহলে v ইকুয়ালস টু দাঁড়াচ্ছে u প্লাস AT, অর্থাৎ আমরা বেগ সময় লেখচিত্র থেকে v ইজ ইকাল টু u প্লাস AT এই সমীকরণটি প্রতিষ্ঠা করলাম। এবার আমরা দ্বিতীয় সম্পর্ক অর্থাৎ s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করব।
এখানে আমাদের কী বার করতে হবে, না এ সমতরণে গতিশীল কোনো কণার টি সময় পর অতিক্রান্ত দূরত্ব আমাদের বার করতে হবে। এবার আমরা জানি যে বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যে যে অন্তর্ভুক্ত ক্ষেত্রফল সেটাই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বে সমান হয়। এবার সমতরণে গতিশীল কণাটির বেগ সময় লেখচিত্র এবি দ্বারা এখানে দেখা। এবার বি বিন্দু থেকে সময় অক্ষের ওপর বিসি লম্ব টানা হলো। এবার দেখো বেগ সময় লেখ এবি এবং সময় অক্ষের মধ্যে গঠিত ক্ষেত্রটিকে আমি পিঙ্ক কালার দিয়ে এখানে ডিনোট করেছি। এবার এই ক্ষেত্রটার যদি আমি ক্ষেত্রফল বার করতে পারি তাহলেই আমি টি সময় কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বার করতে পারব। এবি আর সময় অক্ষের মধ্যে গঠিত ক্ষেত্রটি দেখো একটি ট্র্যাপিজিয়াম ও এ বি সি। এবার এই ও এ বি সিকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, এ বি ডি ত্রিভুজ আর ও এ ডি সি আয়তক্ষেত্র। তাহলে আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বার করতে পারি তাহলেই আমি ও এ বি সি এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে পারবো, তাহলেই আমার অতিক্রান্ত দূরত্ব বার করা হবে। তাহলে দেখো ও এ বি সি এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলকে আমরা তাহলে কীভাবে লিখছি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্র ও এ ডি সি এর ক্ষেত্রফল। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ এ ডি ইন্টু বি ডি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ ও এ ইন্টু ও সি। এবার দেখো এখানে গ্রাফ থেকে সহজেই বোঝা যাচ্ছে ও সি ইকুয়ালস টু হচ্ছে এ ডি। ঠিক আছে, তাহলে আমি এডির জায়গায় ও সির মান বসিয়ে দেবো। এবার আমরা আগেই দেখিয়েছি বেগ সময় লেখচিত্রের নথি থেকে আমরা কী পেতে পারি, ত্বরণ। তাহলে এখানে ত্বরণ এ ইকুয়ালস টু কী হবে, বিডি বাই এডি। আবার এডি ইকুয়ালস টু হচ্ছে ও সি, তাহলে আমি এ ত্বরণ এ ইকুয়ালস টু কী লিখতে পারি, বিডি বাই ও সি। তাহলে এখানে বিডির জায়গায় আমি কী লিখতে পারি, ও সি ইন্টু এ। এবার গ্রাফ থেকে প্রারম্ভিক বেগ ও এ ইকুয়ালস টু ইউ আর ও সি ইকুয়ালস টু টি এগুলো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে দেখো আমার কি আসছে, এস ইকুয়ালস টু হাফ টি ইন্টু এ টি প্লাস ইউটি। এবার এটাকে সিম্প্লিফাই করে আমরা কী লিখতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সুতরাং আমাদের দ্বিতীয় সমীকরণটি প্রমাণিত হলো।